রংপুর জেলায় বোরো উৎপাদন ভালো হওয়ায় এবছর জেলায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51,500 মেট্রিক টন। এর মধ্যে 17,999 মেট্রিক টন ধান ও 33,518 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এবছর প্রতি কেজি ধান 27 টাকা ও প্রতি কেজি চাল 40 টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। ধানের উৎপাদন ভালো হলেও শ্রমিক সংকটে বিপাকে কৃষকরা। আর শ্রমিক পাওয়া গেলেও তাদের মজুরি দিয়ে গোলায় আনতে যে খরচ হয় তাতে বিক্রি করে লোকসানে পড়ার আশঙ্কায় তারা। 600-700 টাকা যদি হাজিরা একজন কাক দেওয়া লাগে, ব্যাসে ধানের মূল্য নাই তো। সরকারি গোডাউন যদি আমরা দিতে পারি তো আমরা ইনশাআল্লাহ লাভবান হইতাম। আমাদের 90 দিনের মধ্যে চাল পরিশোধ করতে হবে। জেলা খাদ্য কর্মকর্তা জানিয়েছেন, চাল সংগ্রহের জন্য 8 উপজেলায় 745 জন মিলারের সাথে চুক্তি হয়েছে। আরও কিছু কাজ শেষে ধান সংগ্রহ শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে লটারি সম্পন্ন হয়েছে। আমরা অচিরেই ধান সংগ্রহ শুরু করব এবং সম্পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনে সম্ভব হবে। জেলায় ধান ও চালের উৎপাদনের চেয়ে সংগ্রহ লক্ষ্যমাত্রা কম হওয়ায় এবং আগামী 31 আগস্ট পর্যন্ত সংগ্রহের সময় নির্ধারিত থাকায় সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদী তিনি। আফতাব হোসেন, বৈশাখী সংবাদ, রংপুর। Thank you.